ঝিনাইদহের কালীগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত। ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরাফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার খয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন উপজেলার বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানায়, রাত 1:30টার দিকে মোটরসাইকেল যোগে বাসের ড্রাইভার শঙ্কর বিশ্বাসকে উপজেলার বলরামপুর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কালীগঞ্জ কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।